যাবো কি যাবো না, যাবো কি যাবো না করতে করতে বেরিয়ে পড়লাম। এখন বাজে দুপুর আড়াইটা, সমস্ত কাজ সেরে বেরিয়ে পড়লাম। আজকে বিশ্বকর্মা পূজা, দিদিদের গাড়িতে হবে। তো যেতে যেতে দেখো রাস্তার দুধারে প্রচুর পুজো হয় আমাদের এখানে, মানে অনেক পুজো, প্রত্যেকটা দোকানে, স্ট্যান্ডে, অটো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড সবখানেই পুজো হয়। গরমের কথা কি বলবো বন্ধুরা, গরম তো দেখি যাওয়ার নামই নিচ্ছে না এবার, মানে ওর আর মামা বাড়ি থেকে যেতে ইচ্ছে করছে না গরমে, এত আদর পেয়েছে এবার গরম। তো এই প্রায় চলে এসেছি আমরা দিদির গ্যারাজে। এই দেখো কত পুজো রাস্তার দুধারে। আজকে দিনটা বেশ ভালোই লাগে আমাদের এখানে পুরো গুয়াহাটিতে। আমি জানি না ভারতবর্ষের কোথায় কোথায় এমন বিশ্বকর্মা পূজা হয়, আমাদের এখানে তো বলে লাভ নেই, গলি আনাচে কানাচে দোকানে, মানে কোনো জায়গায় বাদ নেই, পুজো পুজো পুজো। আমাদের এখানে তো পুজো পুজো শুরু হয়ে গেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ওখানে কেমন পুজো হয় বিশ্বকর্মা পুজো। প্রসাদ দিবি না, মালিকের মালিক নিয়ে কি করে সারা জীবন করে আইলো, কাটো ভালো করে কাটো। কি বলি তুই, ফল প্রসাদ দে, ফল প্রসাদ দে।